হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, ওয়ালেট এয়ারড্রপ, কেউ মিস করবেন না। এটা হচ্ছে এনক্রিপ্টো ওয়ালেট এয়ারড্রপ, ঠিক আছে? কেউ মিস করবেন না, কারণ এটা খুবই ভালো একটা এয়ারড্রপ। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন এয়ারড্রপ লিঙ্ক লেখা আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে। ইভেন এখানে হচ্ছে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে 5 বার, তাহলে আপনি 75টা টোকেন পাবেন। আর আরেকটা ট্রানজ্যাকশন চার্টের মাধ্যমে করতে হবে এনি পিপাল, ঠিক আছে? তো ওই 6টা মোট ট্রানজ্যাকশন করলে আপনি পাবেন 105টা টোকেন। আর আরেকটা ট্রানজ্যাকশন আছে, আমি প্রসেসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এই ভয়েসটা শুনলে A to Z প্রসেস বুঝে যাবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, তারপরে ট্রানজ্যাকশন করতে আসবেন। অনেকের হচ্ছে ট্রানজ্যাকশন প্রবলেম হচ্ছে, বুঝতে পারতেছেন না কীভাবে ট্রানজ্যাকশন করবে। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে কীভাবে ট্রানজ্যাকশন করতে হয়। ইভেন যাদের TRX লাগবে, আমি কিন্তু TRX-এর গিভওয়ে দিছি, এখানে দেখতে পাচ্ছেন 2টা করে TRX পাবেন, অনেকেই কিন্তু TRX নিয়ে নিছে, ঠিক আছে? তো কীভাবে কী করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো আমার অ্যাপ যেহেতু ডাউনলোড করাই আছে, আমি হচ্ছে অ্যাপ আর ডাউনলোড করব না, ইভেন সরাসরি অ্যাপসে চলে যাব। জাস্ট ওয়েট করবেন একটু। তো গাইস, এখানে ওপেন করার পরে আমাকে কিন্তু সরাসরি তারা পিন দিতে বলতেছে, আমি পিনটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। দেন আমার পিন দেওয়া শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 15টা TRX ডিপোজিট করছি, প্লাস ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট করে নিছি। এখানে যদি আমি লক্ষ্য করি, আপনাদেরকে যদি দেখাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট আছে। তো আপনারা কীভাবে ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে TRX ডিপোজিট করে নেবেন, ঠিক আছে? অথবা আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে কমেন্ট বক্সে এই শর্ট স্ক্রিন দিবেন, আর এখান থেকে এই TRX অ্যাড্রেস রিসিভ করার পরে, এই রিসিভের মধ্যে ক্লিক করার পরে, এই যে কপি করে নেবেন, নেওয়ার পরে আমার হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন, ঠিক আছে? এই যে এখানে শর্ট স্ক্রিন সহকারে এখানে হচ্ছে আপনি এই TRX অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে? শর্ট স্ক্রিন সহকারে TRX অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, আমি হচ্ছে 2টা করে TRX আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমি আবার দেখাচ্ছি আপনারা কীভাবে। তো আপনারা হচ্ছে যেটা করবেন, জাস্ট ওয়েট করবেন একটু, এই TRX-এর মধ্যে ক্লিক করলেন, সেন্ড করবেন কোথায় আমি সেটা দেখাচ্ছি। দেন আমি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে? আপনারাও ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদের হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে নেবেন, এখানে জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি, আর এখানে এই যে TRX-এর মধ্যে চলে আসছি, এখান থেকে রিসিভ অ্যাড্রেস, দেন রিসিভ অ্যাড্রেসটা আমি কপি করলাম, দেন আমি চলে যাব আবার এই ওয়ালেটে, ঠিক আছে? এই ওয়ালেটে আসার পরে 5 বার কিন্তু আপনাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে, মনে রাখবেন 5 বার, ঠিক আছে? দেন এই যে সবার ঘরে, আমি সবার উপরের ঘরে কিন্তু আমার অ্যাড্রেসটা বসায় দিলাম, দেন এখানে তুললাম হচ্ছে 0.01, ঠিক আছে? 0.01 TRX কিন্তু উঠাইছি, তারপরে হচ্ছে এখানে ট্রানজ্যাকশন ফি 0.01, ওকে? আমি এখন সেন্ডের মধ্যে ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন, সেন্ড, কনফার্ম সেন্ড। দেন এখানে আমাকে বলতেছে পিন দেওয়ার জন্য, ওকে, জাস্ট ওয়েট করবেন। তো হয়ে গেছে, ঠিক আছে, ট্রানজ্যাকশন কমপ্লিট। দেখেন 0.01 করেও যদি করে, মানে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনাদেরকে যদি 2টা করে TRX দিচ্ছি, এই 2টা TRX দিলে আপনাদের 1টা TRX-এর মতো ফি কাটবে, ঠিক আছে? মানে অর্ধেক, 0.5% ফি কাটবে, আর আপনাদের 0.5% TRX ট্রাস্ট ওয়ালেটে ঢুকবে, আর অবশিষ্ট থাকবে 1টা ওয়ালেটে পড়ে থাকবে। দেন এখন হচ্ছে আপনাদেরকে রিওয়ার্ড সেন্টারে যদি দেখায়, জাস্ট ওয়েট করবেন। রিওয়ার্ড সেন্টারে আপনারা কোথায় টোকেনটা দেখবেন আমি দেখাচ্ছি। তো গাইস এখানে দেখেন আমার কিন্তু 75টা টোকেন আছে, ঠিক আছে? এখানে আমার 75টা AWT টোকেন আছে। আমার কিন্তু এই যে চার্ট আমি করি নাই, চার্ট আপনাদেরকে লাইভ করে দেখাবো। আমি কিন্তু 5টা ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য আমার কিন্তু 75টা টোকেন দিয়ে দিছে। এখন আমি এটাও কমপ্লিট করে নিব, ঠিক আছে, চার্ট। তো এই ব্যাক পেজ করবেন, ব্যাক পেজ করার পরে চার্ট অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? চার্ট অপশানে ক্লিক করার পরে এই সার্চ বারে আপনি আমার নামও লিখতে পারেন, মনিরুল। লেখার পরে যদি এখানে, জাস্ট ওয়েট করবেন আমি দেখাচ্ছি,
আর এই নামটা আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আমি একটা নাম নিয়ে নিচ্ছি, এখানে যে সবুজ আছে সবুজ 88, তো আমি এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন আমি কিন্তু তাকে হাই লিখছি, সে আমাকে হ্যালো লিখছে, ঠিক আছে। দেখেন ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে এইবারে ক্লিক করতে হবে আপনাদেরকে, এখানে লক্ষ্য রাখবেন এখানে যেন ভুল না হয়। জাস্ট ওয়েট, এই যে এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তীর আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিচ্ছি। যান এখানে সেন্ড ক্রিপ্টো, সেন্ড ক্রিপ্টোর মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমি টিআরএক্সি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার টিআরএক্স আছে, অ্যাড্রেস ওখানে উঠে গেছে। এখন এখানে আমি 0.01 দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু ট্রানজ্যাকশন ফি কম, তো 0.1 দিয়ে দিচ্ছি। প্লাস আমার ফি কাটবে হচ্ছে 0.1, আর আমি দিচ্ছি কত, 0.01, ঠিক আছে। তো আমি সেন্ডের মধ্যে একটা ক্লিক, দেন আবার সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেন্ডের মধ্যে ক্লিক করার পরে আপনাকে বলবে পিন দিতে, আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি, এইগুলো পিনে কোনো ম্যাটার করে না। দেন জাস্ট ওয়েট। তো গাইস দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে, জাস্ট ওয়েট করবেন একটু। তো গাইস এখানে যে ট্রানজ্যাকশন হচ্ছে এটা হয়ে যাক, তো ততক্ষণ আমরা আরেকটা কাজ আপনাদেরকে দেখাই। যাদের সামর্থ্য আছে তারা কি করবেন, স্মার্ট চেন বিএনবি $6 এখানে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে, $6 অথবা হচ্ছে $5-$60 ডিপোজিট করে নিয়ে এই ট্রেডের মধ্যে ক্লিক করবেন। এই কানিতে ট্রেডের মধ্যে ক্লিক করার পরে এই 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 সোয়াইপ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এই যে এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন, এই উপরে দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক করে দিছি, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে এই সাইটে যে ইথেরিয়াম আছে এখানে হচ্ছে স্মার্ট চেন করে দিলেন, বিএনবি যদি ডিপোজিট করেন বিএনবি করে দেওয়া, এই সাইটে হচ্ছে আপনি ও সরি সোয়াইপের মধ্যেই হবে। তো এখানে হচ্ছে আপনি স্মার্ট চেন করে দিবেন, দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা USDT নিয়ে নিলেন। USDT নেওয়ার পরে এই সোয়াইপের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। মিনিমাম $5 কিন্তু এখানে সোয়াইপ লাগবে, মিনিমাম $5। তো এই করে দিয়ে 100% দিয়ে সোয়াইপের উপর ক্লিক করবেন, সোয়াইপ হয়ে যাবে, আপনার আরও 75টা টোকেন তারা আপনার ওয়ালেটে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন দেখি আমার ট্রানজ্যাকশন তো কমপ্লিট হলো, আমাকে কি তারা টোকেন দিছে কি না। এই যে রিওয়ার্ড সেন্টারে যদি ক্লিক করি, জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখেন এখানে কিন্তু আমার 105টা টোকেন অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যাদের সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই এই অফারটা অবহেলা করবেন না, জয়েন করবেন। আর যাদের টিআরএক্স লাগবে, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে এখানে সব কিছু প্রোভাইড করে দিছি, আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন। আমার ইউজার নেম কিন্তু দিয়ে দিছি, এটা চাপ দিয়ে ধরে চার্টের মধ্যে যাবেন, কপি করবেন, কপি করার পরে এই ইউজার নেমে সেন্ড করে দিবেন, ঠিক আছে। এই যে সেন্ড ক্রিপ্টো লিখলে চলে আসবে, আপনাদেরকে আরও 30টা টোকেন দিবে, মোট হবে আপনাদের টোকেন 105টা, ঠিক আছে। এই টোকেন সেমস লাইক TWT-র মতো হতে পারে, ঠিক আছে, যেহেতু তারা ফ্রিতে দিচ্ছে না, কিন্তু ট্রানজ্যাকশন করে নিচ্ছে, কাজ করে নিয়ে তারপরে কিন্তু দিচ্ছে। মোটামুটি তাদের কিন্তু একটা আর্নিং হয়ে যাচ্ছে, যেইগুলো ফি নিচ্ছে তারা, তো সে থেকে মানে এই ফি থেকে কিন্তু তাদের আর্নিং হচ্ছে, ঠিক আছে। সো এটা আশা করা যায় ভালো একটা প্রাইজ আসবে, সো কেউ মিস করবেন না, ভালো একটা এয়ারড্রপ। যারা বুঝেন না তারা হচ্ছে এই ভয়েসটা শুনে মনোযোগ সহকারে শুনবেন, প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর এখানে কমেন্ট করে দিবেন আপনার টিআরএক্স অ্যাড্রেস, আমি যতজনকে পারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটিং ও এয়ারড্রপের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।